হ্যালো ফ্রেন্ড, ইটগুলো বিছিয়ে বালি দিয়ে এইটা পুরো জয়েন্ট চালানো হবে, মাল পাথর বিছিয়ে। বালিটা এই জন্যই দেওয়া হচ্ছে, পাথরটা যেন আপ ডাউন না হয়, তাহলে জয়েন্ট চালাতে আমাদের খুব সুবিধা হয়, এই জন্যই বালিটা দেওয়া হয়। ভিডিওটা দেখুন কেমন করে মালটা বিছানো হয়ে জয়েন্ট চালিয়ে পুরো কমপ্লিট হবে, তারপরে বালি দিয়ে মশলা দিয়ে বসানো হবে মালটা। পাথর এনে এবার বালি দেওয়া হয়ে গেছে, এবার পাথর বিছানো হবে। ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অল ফ্রেন্ড। এটি বালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের পাথর বিছানো হবে। পুরো ঘরটা মেজারমেন্ট করে পাথরটা সেটিং করে ইঁটির ওপরে অল কমপ্লিট। ভিডিওটা দেখতে থাকুক কেমন ভাই আমরা মালটা বিছিয়ে জয়েন্ট চালানো হয়। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানালে আমাদের খুব ভালো লাগে, তাহলে আরও নতুন নতুন ভিডিওটা শেয়ার করতে পারি আপনাদের কাছে। আর বেঙ্গলি গ্রানাইট ডিজাইন রাজেশ ইউটিউব চ্যানেল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাথর বিছানো কমপ্লিট, এবারে জয়েন্ট চালানো হবে। আমাদের মেজারমেন্টটা জয়েন্টটা সদাসদি দেখে নিয়ে মেজারমেন্ট করে নিয়ে তারপরে জয়েন্ট চালানো হবে। দেখতে থাকুন কেমন করে জয়েন্ট চালানো হয়। 4 ইঞ্চি দূষিত করে দাগ মেরে দিয়ে চ্যানেল যত বড় একটা আছে স্কেলটা তত দাগ মেরে নিয়ে জয়েন্টটা চালানো হবে। সাইড কাটিং হবে মার্বেলে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
আমাদের জয়েন্ট চালানো ফুল কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাছে শেয়ার করবো এই ভিডিওর লাস্টে। ফুল কমপ্লিট জয়েন্ট চালানো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে সব কিছু দেখানো আছে, মাল বিছানো নিয়ে জয়েন্ট চালানো কমপ্লিট, বসানোটা কমপ্লিট নেই, বসানোর এর মধ্যে কমপ্লিট কোনো ইয়ে নেই। ভিডিওটা শুধু অনলি জয়েন্ট চালানোর আর মালটা বিছিয়ে কেরামবাই জয়েন্ট চালানো হয় আমাদের সাইটে, ওই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি। Thank you.
আমাদের জয়েন্ট চালানো কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে মালটাকে তুলে নিতে হবে।
আগে জল নিয়ে মার্বেলটা ধুয়ে নেই, কেন জয়েন্ট চালিয়ে পুরো নোংরা হয়ে গেছে। তো আমাদের মার্বেলের উপরেরটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের দাগ মারতে হবে। মার্বেলের উপরে পেন্সিল দিয়ে দাগটা মারলে কী হবে, পরের বার মাল বসাতে গেলে তাহলে একটা দুটো মাল কোনো অসুবিধা হবে না। লাম্বারটা নিয়ে নিতে হবে, যেখান দিয়ে বসাবেন সেখান দিয়ে 1 2 3 4 এরকম ভাই লাম্বার দিয়ে মালটাকে তুলে ফেলে রেখে দিতে হবে। তুলে রেখে দিয়ে তারপরে বালি সিমেন্ট মশলা দিয়ে তারপরে মালটা সেটিং করা হবে লেবেল করে নিয়ে। ভিডিওর মাঝখানে আমি একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে নতুন নতুন ভিডিও দেখার জন্য বেঙ্গলি গ্রানাইট ডিজাইন রাজেশ ইউটিউব চ্যানেল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট করা হয়, মার্বেলের বর্ডার ডিজাইন সব কিছুই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করা হয়। আমাদের দাগ মারা লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার মালটা তুলে নিয়ে সাইডে রেখে দিতে হবে। এদিকে 1 আছে 2 আছে 3 আছে 4 5 6 আমার সব লাম্বার দোবা আছে। এবার মালটা আমরা তুলে ফেলবো, তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে ইট ফিটগুলো যা আছে আমাদের বালি ফালিগুলো মশলা দেওয়া ছিল সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটার 4টে কোণায় লেভেল নিয়ে তারপরে বসানো হবে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওটা আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে।